চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি কোর্টে পেশ শুনানি শেষ রায়দান স্থগিত যে কোনো শর্তে জামিনের আবেদন পার্থ প্রয়োজনে গৃহবন্দী করে রাখা হোক জেলে ওষুধ দেবার যথাযথ ব্যবস্থা নেই পার্থ শারীরিক অবস্থা ভালো নয় ডায়ালিসিস প্রয়োজন জামিনের আর্জি জানিয়ে সওয়াল পার্থর আইনজীবীর আর কি কি বিষয় উঠে এসেছে আজকে সওয়াল জবাব পর্বে জানবো রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি ব্যাংকশাল কোর্ট থেকে বিক্রম দাস বিক্রম আজকে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী কি কি বিষয় বলেছেন কি জানতে পারছো দেখো জেল হেফাজতে যাওয়ার পর এই প্রথম কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনেরই ভার্চুয়াল প্রোডাকশান হলো অর্থাৎ একবারে জেল অথরিটির তরফ থেকে ভিডিও কনফারেন্সিং করে তাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় এবং সেখানেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যেই জেল অথরিটির রেকমেন্ডেশন সেই রেকামেন্ডেশনের ফলে বা তাদের প্রেয়ারের ফলে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই ভার্চুয়াল প্রোডাকশনের নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ তাদেরকে সশরীরে হাজিরা দিতে হবে না এই নির্দেশ দেওয়া হয়েছিল আদালতে সেই নির্দেশকেই তাকে চ্যালেঞ্জ করলো পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে জানানো হয় যে পার্থ চট্টোপাধ্যায় আদালতে হাজিরা দিতে চাইছেন অপরদিকে যিনি আইনজীবী তিনিও কিন্তু এই কথা বলেন যে অর্পিতা মুখোপাধ্যায় তিনিও সশরীরে হাজিরা দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেন তার আইনজীবী উল্লেখ করে যে এভাবে জেল কর্তৃপক্ষ তাকে যে আসতে দিচ্ছে না তাকে যে পেশ হতে দিচ্ছে না সেটা কিন্তু তার ফান্ডামেন্টাল রাইটস কাটেল করা হচ্ছে সিকিউরিটি রিজনের নাম করে এই চাঞ্চল্যকর দাবি কিন্তু সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে করা হয় যে অথরিটির বিরুদ্ধে অপরদিকে এই বিষয়টাও পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর তরফ থেকে বলা হয় যে তিনি শারীরিকভাবে প্রয়োজন রয়েছে এবং জেলে তাকে কিন্তু যথাযথভাবে ওষুধ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে না এমনটাও তিনি অভিযোগ করেন সেই কারণে যে কোনো শর্তে তাকে যাতে কোনো বাড়িতে একাও যদি তোকে তাকে গৃহবন্দী করে রাখা হয় যদি বাড়ির সামনে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয় তাহলেও তারা রাজ্যে এসে কিন্তু কোনো যাতে তাকে জামিন দেওয়া হয় সেই আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে করা হয় অপরদিকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে আজকে চাঞ্চল্যকর কিছু দাবি করা হয় তারা যেটা জানান যে একাধিক আমরা জানি যে প্রায় তিরিশের বেশি এলআইসি পলিসি পাওয়া গিয়েছিল সেই এলআইসি পলিসিতে পার্থ চট্টোপাধ্যায়কে নমিনি হিসেবে লেখা ছিল এক্ষেত্রে এলআইসি আধিকারিকদের কাছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে স্টেটাস কী রয়েছে এলআইসি পলিসিগুলোর এলআইসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এক্ষেত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি আঙ্কেল হিসেবে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় এমনটা এলআইসির তরফ থেকে জবাব দেওয়া হয়েছে অপরদিকে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে আরো চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে যে বিভিন্ন সেল কোম্পানি খুলে সেই সেল কোম্পানিজের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ একাধিক মূল্যবান প্রপার্টি কেনা হচ্ছে যেরকম রাজপুর সোনারপুরের কথা বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সেখানে বলা হচ্ছে যে ষোলো ডেসিমেল প্রপার্টি কেনা হয় দুশো একটি অর্থাৎ টু জিরো ওয়ান দুশো একটি সেল কোম্পানির মাধ্যমে যে ফান্ড হয় সেই ফান্ড থেকে এই প্রপার্টি কেনা হয় আরও মারাত্মক অভিযোগ পাত্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে করা হয় যে তিনি শুধুমাত্র একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবেই নয় একজন মানুষ হিসেবেও কিন্তু একজন হিউম্যান বিং হিসেবেও বিভিন্ন গরিব মানুষকে এক্সপ্লয়েড করেছে এবং বিভিন্ন গরিব মানুষকে তিনি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে তার সেল কোম্পানিগুলির ডিরেক্টর বানিয়েছিলেন এবং তার যেটা মূলত মোডাস অপারেন্টে ছিল যে বিভিন্ন শেয়ার সেই শেয়ার ওভার প্রাইসে কিনে নেওয়া এবং নিজের ব্ল্যাক মানিকে এইভাবে হোয়াইট মানিটা টার্ন করানোর কিন্তু উদ্দেশ্যে তিনি এই কাজ করতেন এবং এই গোটা নেক্সাসটা কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় তারা মিলে চালাতেন এবং সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেটা বক্তব্য যে পার্থ চট্টোপাধ্যায় কোনোরকমভাবে জামিন দেওয়া যাবে না এক্ষেত্রে তার যে মেডিকেল কন্ডিশনের কথা বলা হচ্ছে এর আগে যে মেডিকেল স্টেটাসের কথা বলা হয়েছিল আজকেও কিন্তু সেই একই মেডিকেল স্টাটাসের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে তাকে যদি ছাড়া হয় তাহলে কিন্তু সাক্ষীরা প্রভাবিত হতে পারে এভিডেন্স ট্যাম্পার হতে পারে এই কারণে তাকে জামিন দেওয়া যাবে না আপাততভাবে দুপক্ষের সওয়াল জবাব শুনেছেন বিচারক এবং এখনও পর্যন্ত কিন্তু অর্ডার রিজার্ভ রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বিচারক তার রায়দান করবেন